হ্যালো বন্ধুরা আজকে আমরা এমসিকু কিউ পড়ব ইলেভেন ক্লাসের তো যেগুলো বিগত সালে কোয়েশ্চনে এসছে এবং নিট পরীক্ষায় এসেছে তো চলো শুরু করা যাক তো দেখো এখানে যেটা রয়েছে যে একটা এক্সপেরিমেন্টে ফোর কোয়ান্টিটিস রয়েছে ডি তাদেরকে মিজার করা হয়েছে এবং তাদের প্রত্যেকের পার্সেন্টেজ এরোট দেওয়া রয়েছে ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট থ্রি পার্সেন্ট ফোর পার্সেন্ট ঠিক আছে এবার বলেছে কোয়ান্টিটি পি সেটাকে ক্যালকুলেট করতে হবে অ্যাজ ফলোস পি ইজাল টু এ কিউব ডিভাইডেড বাই সিডি তো পার্সেন্টেজ অফ এরোর ইন পি ইজ তো পি এর পার্সেন্টেজ অফ এরোরটা জানতে চাওয়া হয়েছে দেখো পার্সেন্টেজ অফ এরোর ইন পি আমাদের ফলো ফলো করতে হবে কোথায় কোথায় না এই এইখানে 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 আর পি এর যে ইকুয়েশনটা রয়েছে সেইখানটায় এবার দেখা যাক তাহলে ক্যালকুলেশন করে কি আসে দেখো এই যে কোয়ান্টিটিটা রয়েছে সলিউশন যদি করা যায় তাহলে পি ইকুয়াল টু এ কিউব বি স্কোয়ার ডিভাইডেড বাই সিডি এটা শর্টকাট একটা ফর্মুলা রয়েছে যদি এরকম পাওয়ার থাকে এ কিউব বি স্কোয়ার ডিভাইডেড বাই সিডি তাহলে পার্সেন্টেজ অফ বেরোয়ার বের করতে গেলে পি ডিভাইডেড বাই পি এইটা আসবে যে পাওয়ারটা সামনে থাকবে সেটা সামনে চলে আসবে ডেল্টা এ বাই এ প্লাস করতে হবে পাওয়ারটা সামনে চলে আসবে ডেল্টা বি বাই বি এরপর এটা নিচে চলে যাচ্ছে তাহলে সি রয়েছে ডেল্টা সি বাই সি প্লাস দে ডেলটা ডি ডিভাইডেড বাই ডি এই যে ফ্র্যাকশনগুলো পেলাম এই ফ্র্যাকশানগুলোকে বলা হয় রিলেটিভ এর ঠিক আছে এই রিলেটিভ এরের সঙ্গে যদি আমি হানড্রেড গুণ করি তাহলে আমার পার্সেন্টেজ এর চলে আসে তো এই তাহলে আমার ফর্মুলা চলে আসছে ডেল্টা পি বাই পি ইন্টু হান্ড্রেড এইটা যা আসবে প্রত্যেকটার সঙ্গে থ্রি ইন্টু ডেল্টা এ বাই এ ইন্টু হান্ড্রেড এইটা প্লাস টু ইন্টু ডেল্টা বি বাই বি ইন্টু হান্ড্রেড এইটা প্লাস আমি নিচে লিখছি ডেল্টা সি বাই সি ইনটু হান্ড্রেড প্লাস ডেল্টা ডি বাই ডি ইনটু হান্ড্রেড ঠিক আছে তো এইগুলোই হচ্ছে পার্সেন্টেজ এরোর এইগুলোই পার্সেন্টেজ এরোর এইগুলোই দেওয়া রয়েছে তো প্রথমে এ রয়েছে ওয়ান পার্সেন্ট এরপরে বি টু পারসেন্ট সি থ্রি পারসেন্ট অ্যান্ড ডি হচ্ছে ফোর পারসেন্ট তাহলে পরে আমরা যদি এবার লিখতে চাই তাহলে কী দাঁড়াচ্ছে ক্যালকুলেশন করে দেখি তাহলে থ্রি ইন্টু ওয়ান পার্সেন্ট এখানে তাহলে লিখছি টেলটা পি বাই পি ইন্টু হান্ড্রেড এইটা থ্রি ইন্টু ওয়ান থ্রি ইন্টু ওয়ান পারসেন্টেজ রয়েছে প্লাস টু ইন্টু এই যে কোয়ান্টিটি এটা টু পার্সেন্ট তাহলে টু প্লাস এই যে সি সিএমআরটা রয়েছে থ্রি পার্সেন্ট তাহলে থ্রি প্লাস ডিএ রয়েছে ফোর তাহলে ফোর টোটালটা ব্যাকেটি রেখে দিচ্ছি এখানে পার্সেন্টেজটা বসছে এইবার তাহলে এটা দাঁড়াচ্ছে কত প্রথমে থ্রি এরপরে দুই চার থ্রি চারে সাত 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 ফরটিন দাঁড়াচ্ছে তাহলে ফাইনালি আমার পার্সেন্টেজ তো এটা কোন অ্যান্সারের সাথে আমাদের ম্যাচ করছে অপশন এ ঠিক আছে তো এটা নিট দু হাজার তেরো আচ্ছা এই যে ফর্মুলাটা রয়েছে যে ফর্মুলাটা আমি এই শর্টকাট ফর্মুলাটা ইউজ করলাম এটা যদি কারো যদি কোনো সমস্যা থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করবে তাহলে আমি ফর্মুলাটা প্রুভ করে দেখাবো কেন এটা এরকম করে হলো চলো এবার আমরা নেক্সট কোয়েশ্চনে যাই এখানে যেটা বলা আছে যে ইফ এক্স ইজিক টু এটি প্লাস বিটি স্কোয়ার আর এক্স ইজ এ মিটার মিটার অ্যান্ড ইজ ইন আওয়ার দেন ইউনিট অফ বি উইল বি তার মানে যেটা রয়েছে সেটা হচ্ছে যে এক্স সম্পর্কিত একটা রাশি মেলা দেওয়া রয়েছে যেখানে বলা হচ্ছে যে এক্সটা মিটার এককে আর টিটা হচ্ছে আওয়ার এককে থাকবে তাহলে পরে বিয়ের ইউনিটটা কী হবে তখন এটা ডাইমেনশন অ্যানালাইসিস থেকে প্রবলেমটা করা যাবে তাহলে এক্সটা যদি মিটার এককে রয়েছে তাহলে এক্সের ডাইমেনশানটা নিশ্চিত আমরা জানো সেটা এল এবার প্রশ্ন হচ্ছে যে এক্স যদি এল হয় তাহলে এই যে ডানদিকের পার্টটা রয়েছে টোটালটা এদের ডাইমেনশানটাও এল হতে হবে লেনথের ডাইমেনশান হতে হবে এবার তার মানে আমাদের এইটা শুটবে এল এটি এটি প্লাস বিটি স্কোয়ার এইটা শুড বি এল দুটোকেই এল হতে হবে আমরা ডাইমেনশান অ্যানালাইসিসটায় জানি যে বামদিকে যা যদি একটা ইকুয়েশান থাকে বাম দিকে ডাইমেনশন যা হবে ডানদিকের টোটাল ডাইমেনশনটা উঠে তাই হবে এবার ব্যাপার হচ্ছে যে এখানে দেখো দুটো পদ রয়েছে এই একটা রয়েছে এই একটা রয়েছে তার মানে ইন্ডিভিজুয়ালি এ ডাইমেনশনে এল হবে এ ডাইমেনশনে কিন্তু এল হতে হবে তাহলে এইবার এইটার ডাইমেনশানটাও যদি এল হতে হয় তাহলে বুঝতেই পারছ এখান থেকে আমাদের এটি এখান থেকে এ কিন্তু যদি আমাকে বের করতে যদি হয় বা এ ডাইমেনশন যদি বের করতে বলতো তাহলে দেখো এলের ডাইমেনশন হতো আর টি এর ডাইমেনশন কিন্তু নিচে চলে আসতো তা মানে এখানে একটা টি চলে আসতো বাট আমার চেয়েছে কি বি এর ইউনিট চেয়েছে আচ্ছা এবার বিটা দেখি তাহলে এইটা যদি এল এর ডাইমেনশন হয় একই রকমভাবে এটারও এলের ডাইমেনশনই হবে তাহলে বি টি স্কোয়ার এইটা শুড বি এল তাহলে বি ইকুয়াল টু কী দাঁড়াচ্ছে বি ইকুয়াল টু দাঁড়াচ্ছে এল ডিভাইডেড বাই টি স্কোয়ার ডাইমেনশনের দিক থেকে দেখলে এইবার এল তো লেংথ আর লেংথ এখানে মিটারে রয়েছে তাহলে এলটা হচ্ছে এম আর টিটা তো এখানে আওয়ারে বলা হয়েছে তাহলে এখানে এইচ আর তার স্কোয়ার তাহলে ফাইনালি যেটা আমরা রেজাল্ট পেলাম ফাইনালি যেটা রেজাল্ট পেলাম সেটা হচ্ছে এখানে লিখছি তাহলে বিয়ের যে ইউনিটটা দাঁড়ালো তাহলে সেইটা এম এইচ আর স্কোয়ার বাই আছে নিচে আছে তো কোন অপশানটা আমাদের ম্যাচ করছে অপশনটা ম্যাচ করছে ডি তাহলে দিস ইজ দ্য অ্যান্সার ঠিক আছে এই প্রবলেমটা যেটা বলেছে যে ইফ এ ফোর্স এফ ওয়ার্ক ডব্লিউ অ্যান্ড ভ্যালিসিটি ভি আর ট্যাকেন অ্যাজ ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস দেন দ্য ডাইমেনশন ফর্মুলা অফ টাইম টি তো কো টির ডাইমেনশনটা বের করতে হবে ইন টার্মস অফ এফ ওয়ার্ক মানে ডাব্লু এবং ভ্যালিসিটি ভি এবার এটাকে ফান্ডামেন্টাল ধরে নিতে বলেছে ফান্ডামেন্টাল বলতে আমাদের যে ফান্ডামেন্টাল ডাইমেনশনগুলো হয় সাধারণত মাস এম লেংথ এল এবং টাইমের ক্ষেত্রে টি বাট সেগুলো দিয়ে নয় সেগুলোকে বাদ দিয়ে আমাকে ইন টার্মস অফ ভি এফ এবং ডাব্লু দিয়ে করতে হবে তো এটা অনেক রকমভাবে করা যায় আমি একটা শর্টকাট টিক শিখিয়ে দিচ্ছি সেটা হচ্ছে দেখো যে আমাদের ওয়াক ডান ওয়াক ডান ডাব্লু সমান সমান আমরা জানি এফ ইন্টু এস তো এই এফ s এস এটাকে ধরেই কাজ করব আবার দেখো এখানটায় এখানটায় আমরা জানি ভ্যালুসিটি ভি সমান সমান এইটা আসবে হচ্ছে কী আসবে এটা আসবে এস বাই টি যেখানে এসটা ডিস্ট্যান্স টিটা হচ্ছে টাইম তো আমি কী লিখতে পারি এখান থেকে এস সমান সমান লিখতে পারি ভিটি দেখো দেখা যাচ্ছে এখান থেকে এ সমান সমান ভিটি লেখা যাচ্ছে এই এখানটায় সেটা বসিয়ে দেবো তাহলে এফ এস এর জায়গায় বসিয়ে দেবো ভি ইন্টু টি তাহলে ডাব্লু সমান সমান এ ভিটি এখান থেকে টি এর ডাইমেনশন বের করতে গেলে হচ্ছে সিম্পল এখান থেকে টি তাহলে কি পাওয়া যাচ্ছে দেখো তাহলে টি সমান সমান এখান থেকে পাওয়া যাচ্ছে ডাব্লু ডাইমেনশন আর ভি আর ভি ডাইমেনশন নিচে চলে আসছে তাহলে উপরে ডাব্লু চলে যাচ্ছে নিচে চলে আসছে এফ ভি তার ডাইমেনশান এফ আর ভি যেহেতু ফান্ডামেন্টাল বলেছে তাহলে এগুলো এফ আর ভি সরানো যাবে না এগুলোকে এইভাবেই রাখতে হবে তাহলে আমার এই জায়গাটায় দাঁড়াচ্ছে ফাইনালি এটা যদি আমি এখানে লিখি তাহলে টি সমান সমান আমার দাঁড়াচ্ছে আচ্ছা ডাইমেনশন অফ উপরের ডাব্লু রয়েছে এই দুটোকে নিচ থেকে উপরে তুলব তাহলে এফ মাইনাস ওয়ান চলে আসবে ভি মাইনাস ওয়ান চলে আসবে তাহলে দিস ইজ দ্য অ্যান্সার কোনটা ম্যাচ করছে ম্যাচ করছে চার তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যান্সার ঠিক আছে এখানে এন হচ্ছে সেই নাম্বার আর কি নাম্বার অফ মল বিএইচ দু হাজার আটে এসছিলো হুম এরকম একটা এক্সামে প্রবলেমটা এসছিলো চলো নেক্সট প্রবলেম দেখা যাক ভি কিন্তু হচ্ছে ভলিউম এখানেও ভি কিন্তু রয়েছে ভলিউম ঠিক আছে তো আমরা ডাইমেনশান অ্যানালাইসিস থেকে জানতে পারি যে সমজাতীয় রাশি হলেই প্লাস মাইনাস করা যায় আদারওয়াইজ কিন্তু করা যায় না তাহলে শুধুমাত্র এই জায়গাটা থেকে দেখে আমি বুঝতে পারি যে পি এর ডাইমেনশন যা হবে এই টোটাল কোয়ান্টিটি ডাইমেনশানটাও কিন্তু সেম হবে তাহলে দেখো পি এর ডাইমেনশনটা আমি এখানটায় লিখছি ডাইমেনশন অফ পি এবার ডাইমেনশান অফ পি কিন্তু জানতে হবে ডাইমেনশন অফ পি ডাইমেনশন অফ পি হচ্ছে কি প্রেশার প্রেশার ইজিকাল টু ফোর্স পার এরিয়া তাহলে এখানে ফোর্স থাকবে এখানে এম এ বলতে এরিয়া আমি এরিয়ায় লিখে দিই হুম এরিয়ার ডাইমেনশন ফোর্সের ডাইমেনশান এ ডাইমেনশান কত হচ্ছে ফোর্স ফোর্স মাস ইন্টু অ্যাক্সেলারেশন তাহলে এম এল টি মাইনাস টু এটা আসছে ফোর্স আর এরিয়া তো এল স্কোয়ার আসছে তাহলে এখান থেকে আমি পাচ্ছি এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু এইটা আমার দাঁড়াচ্ছে লেফট হ্যান্ড সাইডের ডাইমেনশান তাহলে রাইট হ্যান্ড সাইডের ডাইমেনশনের সঙ্গে সেম চলে আসবে তাহলে আমার এই কোয়ান্টিটিটা রয়েছে এ এন স্কোয়ার বাই ভি স্কোয়ার এন স্কোয়ার ডিভাইডেড বাই ভি স্কোয়ার এই ডাইমেনশানটা আমাকে তাহলে বের করতে হবে ঠিক আছে তাহলে এ ডাইমেনশান ছুটবে এইটা হবে এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু তাই না এখানে যে এই এন স্কোয়ার রয়েছে তাহলে এইখানটায় এন স্কোয়ারটাকে ডাইমেনশান লেস ধরা হয়েছে তো এইটাই যদি ডাইমেনশনের দিক থেকে দেখি তাহলে আমরা সিম্পলি দাঁড়াচ্ছে এ বাই ভি ভি মানে ভলিউম ভলিউমে ডাইমেনশন কত হয় আমরা জানি ভি এটা যদি ভলিউম হয় এটা ভলিউম এ ডাইমেনশান যেটা হবে সেটা হচ্ছে এল কিউব তাই না ভালো তাহলে এ ডাইমেনশনটা আসছে এল কিউব বা এখানে একটা স্কোয়ার রয়েছে এবার তুমি যদি স্কোয়ার করো তাহলে এখানে একটা স্কোয়ার করলে পরে তোমার চলে আসবে এল সিক্স তাহলে নিচে আস দাঁড়াচ্ছে এল সিক্স এল সিক্স এইটা দাঁড়াচ্ছে ডান দিকে তো যা আছে তাই রয়েছে তাহলে এম এল মাইনাস ওয়ান টি মাইনাস টু এইটা দাঁড়াচ্ছে আমার এখান থেকে তাহলে এখান থেকে এ ডাইমেনশান বের করতে গেলে এটাকে এই দিক দিয়ে গুণ করে দেব আমি এটাকে এখানেই লিখছি উচতে তাহলে আমার এখান থেকে যেটা আসছে এ ডাইমেনশন তাহলে এইটাতে এখানে গুণ হয়ে যাচ্ছে তাহলে এম দাঁড়াচ্ছে এল সিক্স আর এল মাইনাস ওয়ান রয়েছে প্লাস মাইনাস করলে এখানে এল ফাইভ চলে আসবে তারপরে দাঁড়াচ্ছে টি মাইনাস টু তো দেখো এ ডাইমেনশন কিন্তু আমি পেয়ে গেছি এর ডাইমেনশন কোথায় ম্যাচ করছে এখানে কিন্তু এই অপশানটা ম্যাচ করছে তাহলে আর দেখো কোথাও কিন্তু এই অপশনটা আর কোথাও নেই আমি এখান থেকেই বলে দিতে পারি আমার অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার বাট আমি এবার দেখি বিয়ের ডাইমেনশনটা কত আসে এখান থেকে দেখি তো এবার বিয়ের ডাইমেনশানটা বের করতে গেলে এখানে কি রয়েছে ভল রয়েছে বিয়ের ডাইমেনশনটা বের করতে গেলে এখানে দেখো ভলিউম রয়েছে এখানে এন রয়েছে তাহলে অবশ্যই আমি বলেই দিলাম যে এখানে মাইনাস রয়েছে যেহেতু তাহলে ভিএ ডাইমেনশন ভিএ ডাইমেনশন আমরা এখান থেকে এল সিক্স বের করেছি তাহলে এটা বললাম যে এটা ডাইমেনশন লেস তাহলে এটা ডাইমেনশন সুড বি এইটা হওয়া উচিত আর এটা ডাইমেনশন এখানে বের এখানে ভিএ ডাইমেনশন এল কিউব তাহলে এটা আসছে এল কিউব তো দেখতেই পাচ্ছ ডাইমেনশন অ্যানালিস করে কিন্তু আমরা ডাইমেনশানগুলো বের করলাম এভাবে তো আজকে এই পর্যন্তই থাকল এর পরের ভিডিওটা তাড়াতাড়ি বের করার চেষ্টা করব আমার চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে